राशन नहीं मिलने से गुस्साए लोगों ने बोरो कार्यालय के सामने किया प्रदर्शन। सिलीगुड़ी 6 मई। सिलीगुड़ी नगर निगम के 40 नंबर वार्ड अंतर्गत 5 नंबर वार्ड कार्यालय के सामने बुधवार एक बार फिर स्थानीय लोगों ने सरकारी राशन नहीं मिलने का आरोप लगाते हुए बोरो कार्यालय के सामने विरोध प्रदर्शन किया। स्थानीय लोगों ने आरोप लगाया वे लोग बार बार डिजिटल राशन कार्ड के लिए आवेदन कर चुके हैं। ট্রান্সফার বা যেগুলো হচ্ছে বলছেন বা নাম সেগুলো যদি যতটুকু আমি জানি কাজ হচ্ছে না। কত আপনি চার বছর আগে জমা দিয়েছেন সেটা এখন কেন আচ্ছা আমি আপনাকে জানবো আপনি আপনার এক্সেপশনাল কেস আলাদা করে পড়াবো। রেশন কার্ড নিয়ে আপনাদের যেগুলো যেগুলো এখানে যা যা আছেন আমি সেটা বলার ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের লোক ওনাদের আসার কথা আছে আমার সাথে যতটুকু ইচ্ছে হয়েছে হয়তো সামনের উইক আসবে। আপনারা নেক্সট উইক আসুন এখানে 13-14 তারিখ নাগাদ একবার আসুন, সেদিন থেকে এখান থেকে কুপন দেওয়া হোক বা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কবে লোক আসবে সেটা আপনারা এখান থেকে ওয়ার্ড ওয়াইজ ডেট ভাগ করে দেওয়া হবে, সেই সেই ডেটে এখান থেকে আপনাদেরকে পেয়ে যাবে। কিন্তু তার জন্য যেটা দরকার আপনাদের জমা দেওয়ার স্লিপ এবং সেটা নেটে যদি দেখায় যে হ্যাঁ আপনাদের নামটা আছে লিস্টটা আছে তাহলেই আপনারা কিন্তু পাবেন। যাদের লিস্টে নাম নেই তাদেরটা কিন্তু আমাদের কাছে কুপন আসবে না। সামনের সপ্তাহে 13-14 তারিখ পরে এসে একবার খবর নিয়ে যাবেন কবে কোন ওয়ার্ডের ডেট সেটা ফর্ম জমা দিয়েছিলে। হ্যাঁ ফর্ম জমা দিয়েছি 7 মাস হলো কিন্তু নেটে নাম আসছে না। নেটে নাম আসছে তাহলে সেটা 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 ফুড সাপ্লাই কথা বলতে হবে কারণ আমি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের লোক নই। আমি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের লোক নই। আমি আপনাদেরকে আবার বলছি যাদের লিস্টে নাম নেই তাদের ফুড সাপ্লাই কথা আচ্ছা একই সঙ্গে জমা দেওয়া কার্ড 5টা এটা ফুড সাপ্লাই কথা বলতে হবে তিনটা আসে আবার দুইটা কেন আসে না এটা আমি বলতে পারি এটা তো আমি বলতে পারবো না এটা ফুড সাপ্লাই তো আমরা করি না দুইটা আসে তিনটা আসে না এটা আমরা ফুড করে দেই যারা করে দিচ্ছি তাদের তো বাইরে চলে আসে আমাদের না না একই সঙ্গে জমা দেওয়া আমাদের নাদের আইসা গেছে এই যে আপনাদের এই যে সমস্যা কারো 5টা কার্ডের মধ্যে দুইটা আসছে তিনটা আসেনি সেটা আমাদের কিচ্ছু করার নাই এটা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ম্যাটার ওরাই বলতে পারে আমার কিচ্ছু এখানে বড় অফিসার বা এখানে কিচ্ছু করার যার যার টোকেন এসছে সেটা আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি কিন্তু যেগুলো আসেনি ইন্টারনেটেও নাম নেই সেটা তো আমরা কিছু বলতে পারবো না। लेकिन उन्हें अब तक डिजिटल राशन कार्ड नहीं मिला है। इसके बदले में प्रशासन द्वारा ये भी बताया गया था कि जिन लोगों का डिजिटल राशन कार्ड नहीं है उन लोगों का SDO के माध्यम से एक टोकन उपलब्ध कराया जाएगा। इस टोकन के माध्यम से लॉकडाउन के दौरान गरीब लोगों को सरकारी राशन मिलेगा। लेकिन अभी भी काफ़ी संख्या में लोगों को सरकारी टोकन भी नहीं मिला है जिसके कारण उन लोगों को सरकारी राशन की सुविधा नहीं मिल रही है, जिससे आक्रोशित होकर आज 40 नंबर वार्ड के स्थानीय लोगों ने 5 नंबर वार्ड कार्यालय के सामने जमकर विरोध प्रदर्शन किया। দেখেন আমি আবার বলি ফুড সাপ্লাইয়ের লোক বই আমি আমার কাছে যেগুলো কুপন আছে সেগুলো আমি ডিস্ট্রিবিউট করছি কুপন যেগুলো নেই সেগুলো আমি কোথায় এগোলো সমস্যা এখানে যা হয়েছে আমাদের এখানে কিছু রেশন কার্ডের যারা এখনো বেনিফিশিয়ারি রেশন কার্ড পায়নি তাদের কিছু কুপন আমাদের কাছে এসছে এবং সেই কুপনগুলো আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে। কিন্তু আমি এখন যেটা সমস্যাটা আমরা যেটা দেখতে পেলাম আপনারা যেটা দেখতে পেলেন প্রচুর বেনিফিশিয়ারি আছে যাদের রেশন কার্ড অ্যাপ্রুভ হয়নি, মানে তারা যখন ইন্টারনেটে স্ট্যাটাস দেখছে বা আমরা এখান থেকে দেখছি সেগুলো অ্যাপ্রুভ হয়নি সেগুলো রিজেক্ট হয়ে গেছে। প্রচুর বেনিফিশিয়ারি বলছে তারা 4-5 বার করে জমা দিয়েছে কিন্তু তাও সেটা হচ্ছে না। এবার সেইটা নিয়েই তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে যে কেন সেটা হচ্ছে না। এবার এইটা পুরোপুরি ফুড সাপ্লাইয়ের ব্যাপার, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টই বলতে পারবে যে কেন বারবার জমা দেওয়া সত্ত্বেও তাদের রেশন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে না বা কেন তাদের এটা এখনো পায়নি।
আমাদের কাছে যেগুলো কুপন এসেছে মানে যেগুলো অ্যাপ্রুভড রেশন কার্ড অ্যাকচুয়ালি কার্ড হাতে পাইনি সেই কুপনগুলো আমরা ডিস্ট্রিবিউট করছি কিন্তু কুপনের বাইরে যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে নিয়ে এখানে সমস্যাটা হয়েছে কারণ তারা এখনো পাচ্ছে না রেশন কার্ড এটাই মেন প্রবলেম আমি তো ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের লোক না এবার আমি তো সেটা বলতে পারবো না কেন কার রিজেক্ট হচ্ছে কেন কার্ডটা থাকছে মানে হচ্ছে না আমার এখানে যেগুলো আমি আবার বলছি অ্যাপ্রুভড কুপন যেগুলো আমার কাছে এসছে আমি সেইগুলোই এখান থেকে ডিস্ট্রিবিউট করছি এবার যেগুলো কুপন নেই অ্যাপ্রুভ হয়নি রিজেক্টেড বা স্যাংশন হয়নি বা অন্য কোনো কারণে আটকে আছে সেগুলো তো আমার পক্ষে কিছু বলা সম্ভব না কারণ আমি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের লোক নই। স্মিতা আর ভয়েস।